ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দক্ষিণ চব্বিশ পরগনায় হেনরিজ আইল্যান্ড পর্যটন কেন্দ্রটি ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে প্রচুর গাছ। রাজ্যের মৎস্য দপ্তরের অতিথি নিবাসের ছাদ, জানলা এবং দরজাও ক্ষতিগ্রস্ত। অতিথি নিবাস চত্বরে উপড়ে পড়েছে একের পর এক গাছ, ভেঙেছে পাঁচিলের অংশ। অতিথি নিবাস থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায় গাছ পড়ে অবরুদ্ধ। ক্ষতি হয়েছে মাছ চাষেরও। বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা হেনরিজ আইল্যান্ড, কিন্তু হেনরিজ আইল্যান্ডে ঢুকতে গিয়ে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, চারিদিকে লন্ডভন্ড পরিস্থিতি। এবং এই যে জায়গায় দেখতে পাচ্ছি হেনরিজ আইল্যান্ডের ফিশারিস অর্থাৎ মৎস্য দপ্তরের যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসের ওয়াচ টাওয়ারে দেখতে পাচ্ছি এই যে জায়গাটি রয়েছে, একটা বড় জানালার যে ফ্রেম, সেই ফ্রেম ছিল, সেই এতটাই ঝড়ের দাপট ছিল গোটা ফ্রেমটাই উপরে একেবারে নিচে ফেলে দিয়েছেন। এখানকার কর্মরত একজনের সঙ্গে কথা বলে নেবো। আপনাদের যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসের মধ্যে আপনি সেই সময় ছিলেন যখন ঝড় ছিল? আমি ছিলাম এখানে। এখানে থেকে আমরা তো আতঙ্ক, এমন সময় ঝড়গুলো আসছে, আমরা কীভাবে বাঁচবো, কীভাবে চেষ্টা করবো, আমরা নিজের দিয়ে জীবন বাঁচানোর জন্য খুব কষ্ট করব। এমন হাওয়া বইছে, মানে গাছগুলো ভেঙে আমাদের গাছগুলো গার উপরে ফেলে দিচ্ছে, আর জানলাগুলো সব ধাক্কা মেরে যেন ভেঙে ভেঙে দেবে এমন অবস্থা হয়ে গেছে। পরপর বিল্ডিংয়ের দেখছি দেওয়ালগুলো মাঝে মাঝে ফেলে দিয়েছে, ভেঙে পড়ছে। আমরা এখানটা ভেনামি চাষ করছিলাম, এই ভেনামি চাষের মধ্যে এমন অবস্থা হয়েছে, মাছের মাছের জায়গায় মাছের ক্ষতি হয়েছে, মাছের মানে কিছু মাছ বেরিয়ে গেছে এরকম পজিশন হয়েছে। তারপর বাঁধ তো এমনি ভেঙে গেছে, জলের ছাড় নিয়ে অন্য পুকুর থেকে অন্য পুকুরে মাছ হয়ে গেছে, সে অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। গেস্ট হাউসটিতে এখন কি থাকার মতো অবস্থা রয়েছে? হ্যাঁ, একদম নেই, আমরা তো একদম ভালো মতো নেই। সব এই যে ব্যাডিং ব্যাডিং যা গদিপতি যেগুলো ছিল সেগুলো তো সব ভিজে ডিজে সব একদম ধসনস গন্ধ বন্ধ হয়ে গেছে। এই যে সৌন্দর্য হেনরিজ আইল্যান্ডে, সেই সৌন্দর্য দেখার জন্য বহু মানুষ ছুটে আসেন দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রান্তে, কিন্তু এই প্রান্তে এসে দেখতে পাচ্ছি কার্যত একেবারে লন্ডভন্ড চিত্র। চারিদিকে রাস্তায় দেখতে পাচ্ছি গাছ ভেঙে ভেঙে পড়ে রয়েছে, এমনকি থাকার যে জায়গা বলতে যে গেস্ট হাউস রয়েছে সেই গেস্ট হাউসগুলিতে চারিদিকে ভেঙে চুড়ে গিয়েছে, জানালা ভেঙে গিয়েছে, দরজা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ উম্পুনের যে ঝড়ের যে গতিবেগ ছিল সেই গতিবেগ এতটাই ভয়াবহ ছিল, যার ফলে কিন্তু একেবারে কার্যত লন্ডভন্ড চিত্র এই হেনরিজ আইল্যান্ডের। ক্যামেরা ভগবান সাহের সঙ্গে পার্থ প্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।